টু মাই চ্যানেল, আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য এনেছি মাল্টি কালারের খুব সুন্দর আর মাত্র এক কাটাতেই তৈরি হয়ে যায় এমন একটা ডিজাইন। এই ডিজাইনটা আপনারা ছোট্ট বাচ্চাদের সোয়েটারে দেবেন, খুব ভালো লাগে দেখতে, আর কালার মিলিয়ে মিলিয়ে দেবেন, খুবই সুন্দর লাগে। তো চলুন শুরু করি, এই ডিজাইনটা কিভাবে বানাবেন তার ভিডিও। তো ভিডিওটা শুরু করার আগে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধু, অনেকেই দেখি আপনারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। কাইন্ডলি আপনাদের কাছে বারবার করে অনুরোধ করছি, আপনারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন, এই ডিজাইনটাতে আমি তিনটে কালার ইউজ করেছি। এটা একটা মাস্টার্ড কালার, এটা হচ্ছে বাসন্তী কালার, আর এটা হচ্ছে একদম ডিপ যে জাম কালারটা হয় সেইটা। এই তিনটে কালার ইউজ করে আমি ডিজাইনটা করেছি। দেখুন, সামনে থেকে দেখাচ্ছি, ডিজাইনটা খুবই সুন্দর দেখতে হয় আর খুবই সহজ, মাত্র চার কাটাতেই তৈরি হয়ে যায়। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে চার কাটা বুনবেন। প্রথমে এখানে আমি একটা বর্ডার বুনে নিয়েছি, আপনারা আপনাদের খুশি অনুযায়ী বর্ডার বুনবেন, তাতে কোনো অসুবিধে নেই। বর্ডারটা বোনার পর দুটো কাঁটা প্লেন বুনে নিয়েছি, সোজা কাঁটায় সোজা বুনেছি, উল্টো কাঁটায় উল্টো বুনেছি। দেখুন, একদম সামনে থেকে দেখাবার চেষ্টা করছি, প্লেন সোজা উল্টো বুনেছি, ঠিক আছে? তারপর থেকে আমি এই জাম কালারের উল্টা দিয়ে কিন্তু ডিজাইনটা বুনতে আমি শুরু করেছি, আর এখন সেটাই দেখাবো। জাম কালারের উল্টা দিয়েই দেখাবো ডিজাইনটা কিভাবে আপনারা বুনবেন। প্রথমে জাম কালারের উল্টা দিয়ে তিনটে ঘর সোজা বুনে নিতে হবে, এক দুই তিন, তিনটে ঘর জাম কালারের উল্টা দিয়ে সোজা বুনে নিলাম। একটা মাস্টার কালারের যে বেস কালারের যে ঘরটা, একটা ঘর এমনি তুলে নিলাম, না বুনে কাটায় এমনি তুলে নিলাম। এটাই ডিজাইন, এই যে চারটে ঘর আমি যেভাবে বুনলাম এই চারটে ঘরে পুরো কাঁটাটায় রিপিট হবে। আমি দেখিয়ে দিচ্ছি, তাও তিনটে ঘর সোজা বুনতে হবে জাম কালারের উল্টা দিয়ে। এটা সোজা কাঁটা, সোজা বুনছি জাম কালারের উল্টা দিয়ে তিনটে ঘর, দেখুন আমি সোজা বুনলাম। এবার একটা ঘর না বুনে তুলে নিলাম, আবার তিনটে ঘর সোজা এই জাম কালারের উল্টা দিয়ে সোজা বুনে নিচ্ছি তিনটে ঘর, তিনটে ঘর সোজা বুনলাম, একটা ঘর না বুনে কাঁটায় এমনি তুলে নিলাম, ঠিক আছে? দেখুন, আবার এক দুই তিন, তিনটে ঘর সোজা বুনলাম, একটা ঘর তুলে নিলাম। দেখুন, ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন, এই যে একটা ঘর তুলে নিচ্ছি সব কটাতে সেম হয়েছে। দেখুন, একটা ঘর তুলে নিলাম, আবার তিনটে ঘর, এক দুই তিন, তিনটে ঘর সোজা বুনলাম, একটা ঘর তুলে নিলাম। এখানে একটা কথা বলি, ডিজাইনটাতে বিজোড় সংখ্যার ঘর নিলেই ভালো হয়, জোড় সংখ্যার ঘর নিয়েও ডিজাইনটা করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। লাস্টে একটা কি দুটো ঘর এদিক ওদিক হলে এমন কিছু হয় না। দেখুন, আমি যেমন এখানে জোড় সংখ্যার ঘর নিয়েছি বলে লাস্টে আমার দুটো ঘর কিন্তু জাম কালারের উল্টা দিয়ে মাত্র দুটো ঘর থাকলো, তো আমি দুটো ঘরই রাখলাম, তিনটে ঘর রাখলাম না, তাতে তো কোনো অসুবিধে নেই। দেখুন ডিজাইনটা কিভাবে হচ্ছে, লাস্টে দেখুন আমার দুটো ঘর হয়েছে, তাতে কোনো অসুবিধে নেই। একটা দুটো ঘর এদিক ওদিক হলে এমন কিছু অসুবিধে হয় না। চলে এলাম ডিজাইনের দ্বিতীয় কাঁটায়, সেকেন্ড কাঁটায়, ঘরগুলো উল্টো বুনবো। জাম কালারের উল্টা দিয়ে যে ঘরগুলো বুনেছিলাম সোজা, সেই ঘরগুলো এখন উল্টো বুনছি, আর এই ঘরটা কিন্তু তুলেই নিচ্ছি। বেস কালারের যে ঘরটা তুলে নিয়েছিলাম আগের কাঁটায়, এই কাঁটাতেও ঘরটা তুলেই নেব, আর তিনটে ঘর যেটা জাম কালারের উল দিয়ে সোজা বুনেছিলাম সেই তিনটে ঘর এখন উল্টো বুনছি। এটা উল্টো পিঠের কাঁটা, তিনটে ঘর উল্টো, একটা ঘর এমনি তুলে নেব, তিনটে ঘর উল্টো, একটা ঘর এমনি তুলে নেওয়া। এভাবেই পুরো সেকেন্ড কাঁটাটা আমাকে কমপ্লিট করতে হবে। এটা ডিজাইনের সেকেন্ড কাঁটা, উল্টো পিঠের কাঁটা, আমি উল্টোই কিন্তু বুনছি।
হয়ে গেল সেকেন্ড কাঁটা কমপ্লিট। চলে এলাম ডিজাইনের থার্ড কাঁটায়, চলে এলাম থার্ড কাঁটায়। কীভাবে ডিজাইনটা তৈরি করব, তার আগে এই যে হলদে উল্টা নিচে চলে গেছে, এই উল্টাকে এইভাবে কিন্তু ওপর দিকে নিয়ে নিতে হবে, ঠিক আছে? না উল্টা নিচেই থেকে যাবে। উল্টা দেখুন এইভাবে ওপর দিকে নিয়ে নিলাম। এবার এখন কিন্তু আর জাম কালারটা দিয়ে বুনবো না, এখন মাস্টার কালারের উল্টা দিয়ে সমস্ত ঘর আমি সোজা বুনে নিচ্ছি। কাঁটায় যত ঘর আছে সমস্ত ঘর আমি সোজা বুনে নিচ্ছি। 3 নম্বর কাঁটাটা এভাবেই কমপ্লিট করতে হবে, ডিজাইনের 3 নম্বর কাঁটাটা, সোজা পিঠের কাঁটা, সমস্ত ঘর বেস কালারের উল্টা দিয়ে আমাকে বুনে নিতে হবে সোজা। আমার 3 নম্বর কাঁটা বোনা কমপ্লিট। 3 নম্বর কাঁটায় আমি সমস্ত ঘর সোজা বুনে নিলাম। চলে এলাম ডিজাইনের 4 নম্বর কাঁটায়। কি করব, এই বেস কালারের উল্টা দিয়ে 4 নম্বর কাঁটার সমস্ত ঘর কিন্তু সোজাই বুনবো। এটা কিন্তু উল্টো পিঠের কাঁটা, কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু সোজাই বুনবো। উল্টো পিঠের কাঁটা হলেও কিন্তু সমস্ত ঘর আমাকে সোজাই বুনতে হবে, এটাই কিন্তু ডিজাইন। আর এই 4 কাঁটাই কিন্তু ডিজাইন। আমার কিন্তু এই 4 নম্বর কাঁটাটা বোনা হওয়া মানেই একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এবং এই 4 কাঁটা বারবার রিপিট করলেই কিন্তু আমার এই এত সুন্দর ডিজাইনটা কিন্তু আমার তৈরি হয়ে যাবে। এবং এখানে একটা কথা বলি, আপনারা কিন্তু মনে করলে এটা ডাবল কালারেও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি মাল্টি কালারে করেছি, কিন্তু আপনারা মনে করলে এটা ডাবল কালারে করতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। দেখুন ডিজাইনের 4 নম্বর কাঁটা আমার কমপ্লিট হয়ে গেল, ডিজাইনটা এরকম দেখতে লাগছে। এই 4টে কাঁটাই কিন্তু বারবার রিপিট করতে হবে। আমার কিন্তু জাম কালারের উল্টা দিয়ে কমপ্লিট হয়ে গেছে বোনা, এখন আমাকে হলদে রঙের উল্টা দিয়ে বুনতে হবে। এবং একইভাবে বুনবো, জাম কালারের উল দিয়ে যেভাবে বুনেছি হলদে উল্টা দিয়ে সেভাবেই বুনবো। কিভাবে বুনেছিলাম, 3টে ঘর বুনেছিলাম সোজা, তো এখন আমি এই হলদে রঙের উল্টা দিয়ে 3টে ঘর সোজা বুনছি, একটা ঘর না বুনে তুলে নেব। এটাই আবার বুনে যেতে হবে, 1 নম্বর কাঁটায় যা বুনেছি আমাকে কিন্তু আবার এখানে 5 নম্বর কাঁটায় সেভাবেই বুনে যেতে হবে পুরোটা। আবার উল্টো দিকে উল্টো যেভাবে বুনেছিলাম সেভাবেই বুনছি, 3টে ঘর হলদে আর 1টা ঘর না বুনে কাঁটায় তুলে নেওয়া। আশা করি বোঝাতে পারলাম যে ডিজাইনটা আপনারা কিভাবে বুনবেন।